जी मैम। সবাই ভালো? শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে আমরা কি পড়ছিলাম মনে আছে তোমাদের? গত ক্লাসে কি পড়ছিলাম? কত বুঝতেছি না, ক্লাস থেকে করবো না পাঙ্কচুয়েশন আর্টিকেল। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা পড়েছিলাম চারটা পর্যন্ত, চার থেকে পাঁচটা রুলস পড়ছিলাম না আমরা? আমরা চার থেকে পাঁচটা রুলস পড়েছিলাম। দেখো পাঁচ নম্বর নিয়মে যাই আমরা। পাঁচ নম্বর নিয়ম হচ্ছে এক জাতীয় বোঝাতে, এক জাতীয় বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে পূর্বে ইনডিফিনিট আর্টিকেল বসে। শিক্ষার্থীরা এক জাতীয় বোঝাতে যেমন কি, যেমন দেখো অ্যাডপ, হ্যাঁ ওগুলো কি সকল একই শ্রেণীর, হ্যাঁ একই শ্রেণীর প্রাণী এবং সিঙ্গুলার কমন নাউন। এরপর নাউন, নাউনটা হচ্ছে কি কমন নাউন, নাউনটা হচ্ছে কি কমন নাউন। তাহলে এক জাতীয় বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বলবে, আর্টিকেল বলবে। যেমন দেখো অ্যাডপ, তাহলে এখানে এন হলো কেন,
এখানে এটা হচ্ছে কি ভাবল, হ্যাঁ ভাবলের উপরে অ্যাটমসফিয়ার, আর এটা হ্যাভোলোগেন, আর এটা ডিম। তাহলে এগুলো এক জাতীয় উপজাতীয় সিঙ্গুলার কখন আমাদের করবে কি বসবে, অথবা এক বসবে। লিখো সবাই, রুলসটা লিখো। তারপর লিখো সংখ্যা, সংখ্যাবাচক এক্সপ্রেশন। যেমন ডজন, স্কোর, কাপল, যেমন দেখো আংস ই বাপ দেব, আই 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 ডজন প্যান। লিখে নাও তোমরা প্রিয় শিক্ষার্থীরা, এই রুলসটা লিখে নাও। তাহলে এক জাতীয় উপজাতীয়
এক্সপ্রেশন বোঝাতে এ ডজন, এ স্কোর, এ কাপেল, এ হান্ড্রেড, এ থাউজেন্ড, এ মিলিয়ন, হ্যাঁ এভাবেই হবে। এগুলো সবগুলো করবে একটি করে বসবে। লিখছো সবাই? লিখছো? তাহলে এরপর দেখো এক্সক্লেমেশন বোঝাতে এক্সক্লেমেশন বোঝাতে হোয়াট, হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারি, হ্যাঁ ভাও সাচে ইত্যাদি পড়ে। তারপর দেখো এবং কি মিসেসে পূর্বে এবং
সাউন্ড মানে হাই। মিস্টার মিসেস এবং মিসের পূর্বে এ বসবে, মিস্টার মিসেস এবং মিসের পূর্বে এ বসবে। দেখো সবাই, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল এর ব্যবহার করেছি, এখন আমরা ইউজ অফ ডিফিনিট আর্টিকেল, হ্যাঁ, সকলকে
তাহলে দুই নম্বর নিয়মটা হচ্ছে কি, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দিবস, যেমন দীপাও
থাকি। তাহলে তারিখের নাম করবো, তারিখের পূর্বে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।